السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته وعترته وأولياء من أمته وعلماء أهل سنته أجمعين أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وصحابه وسلم اللهم صل مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل وعلى آل سيدنا একটু কয়েক মর্তবা আল্লাহর নামে জিকির করি আল্লাহ 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 ইল্লাহ আল্লাহ আল্লাহ
ياري صورت هستا چهرا موسي جڑتے پھول نور کا پتلا چھد سا ٹکرا حق پیارا رسول نبی جی اللہ 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 اوہل آخر سب کچھ جانے دیکھے بعید قریب غائب کی خبر دینے والا اللہ کا وہ حبیب نبی جی اللہ اللہ ہو اللہ اللہ صلاۃ یا رسول اللہ علیکم سلام یا জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ ইয়া শাই রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ সলাত নিয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما وأيضا قال الله تعالى الرحمن علم القرآن وقال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا إلى الجنة وما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسون بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم
وصدق رسوله النبي الأمين الكريم. اللهم ربي صل وسلم وبارك عليه. চট্টলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তাহাদিবুল উম্মাহ সুন্নিয়া মডেল মাদ্রাসা ও হেফজহানার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও ফাতিহা ইয়াজদাহুম মাহফিল আঞ্জুমানে আকবরিয়া সিদ্দিকিয়া ট্রাস্ট বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকের এই নূরানী ইমানি মাহফিলের মহতরম সভাপতি তাহজিবুল উম্মাহ সুন্নিয়া মডেল মাদ্রাসা ও হেফজহানার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক পাঠানটুলি চট্টেশ্বরাই গায়েবী জামে মসজিদের সম্মানিত প্রধান ইমাম মোনাজিরে আহলে সুন্নাহ হযরত আল্লামা জনাব মাওলানা মুহাম্মদ সিদ্দিকী আকবর মেহেরি মুদাজিল্লুল আলী আজকের মাহফিলে আগত ওলামায়ে কেরাম বিশেষ করে দরবারে বারিয়া শরীফের নায়েবে সাজ্জাদা নসীন হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ মোকাররম বারি মুদাজিল্লুল আলী আকবর আলী জামে মসজিদ ফুলসদরী পাড়ার সম্মানিত খতিবে মুকাররম হুজুর আল্লামা জনাব মাওলানা বিলাল হুসাইন তাহেরি পাহাড়তলি বিবি আয়েশা জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম মাওলানা মোহাম্মদ শরফুদ্দিন আকবরী বিশেষ করে আজকের মাহফিলের প্রধান অতিথি ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ লায়ন মোহাম্মদ ইলিয়াস এবং উদ্বোধক সৈয়দ শামসুল আলম আল মাইজ ভান্ডারী সহ মঞ্চে আসীন ওলামায়ে কেরাম সামনে যারা বসে আছেন অত্র এলাকার নবীপ্রেমিক ভাইরা মাদ্রাসায় পড়ুয়া ছাত্ররা প্রধান অসীন মা ও বোনেরা রাহিমানি ও রাহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যারা চেয়ারে বসা আছে তারা যদি একটু কাছে এসে বসতেন আমি কথা বলতে সহজ হতো আপনারা অনেক দূরে চেয়ারগুলো এখানে একটু কাছে করে দিলে আমি একটু সামনে তো বাচ্চাগুলো আছে আপনারা যদি একটু কষ্ট করে চেয়ার এদিকে নিয়ে আসলে হয় তো আপনাদের সাথে কিছু কথাবার্তা বলে আমার কথা শেষ করবেন ইনশাল্লাহ বাচ্চারা তোমরা ডিস্টার্ব করিও না কেমন তোমরা কথা বলিও না আমি একটু কথা বলি হ্যাঁ ঠিক আছে তোমাদের সাথে কিছু কথা বলবো বলো তো তোমাদের এই মাদ্রাসাটার নাম কি বাবা মাশাআল্লাহ তোমরা কি এই মাদ্রাসায় পড়ো কেমন লাগে মাদ্রাসায় পড়তে ভালো লাগে তো কোরআন শরীফ পড়ো তোমরা কোরআন শরীফ সুরা পড়ো নামাজ পড়ো মাশাআল্লাহ ঠিক আছে তোমরা খুব ভালো ছেলে আমি তোমাদেরকে দেখতে আসলাম তোমাদেরকে দেখে ভালো লাগছে কত সুন্দর লাগে মাশাআল্লাহ মনে হয় যেন একটা জান্নাতের ফুল আল্লাহ যেন একটা বাগান সাজিয়ে দিয়েছে সুবহানাল্লাহ যারা স্কুলে পড়ে হ্যাঁ যারা স্কুলে পড়ে আমাদের ছোট ছোট ছাত্র ভাইরা তোমরা স্কুলে পড়লেও তোমরা কিন্তু মুসলমানের ছেলে ঠিক না বেটি যারা স্কুলে পড়ে এরা মুসলমানের ছেলে না হ্যাঁ তো মুসলমানের ছেলে যারা তারা ফজরে অবশ্যই কোরআন শরীফ পড়বে সিপারা পড়বে ফজরের নামাজ পড়বে এরপরে
নাস্তা পানি খেয়ে স্কুলে চলে যাবে মাদ্রাসা ছাত্ররা মাদ্রাসায় আসবে স্কুলের ছাত্ররা স্কুলে যাবে ঠিক আছে তোমরা কি আমার কথাগুলো শুনবা তোমরা কথা বললে আমি কথা বলতে পারবো না মুরব্বীরা যারা বসে আছে ওনারা আমার কথা বুঝবে না তোমাদের কারণে এখানে যারা শিক্ষক আছে দুই একজন শিক্ষক একটু মাঝখান দিয়ে কন্ট্রোল করেন তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো আমাকে কথা বলতে সুযোগ দাও কেমন আমরা কিছুক্ষণ কথা বলে আমরা বিদায় নেব ইনশাল্লাহ এখান থেকে মিলাদ কিয়াম হবে তোমাদের জন্য দোয়া হবে আল্লাহ যেন তোমাদেরকে অনেক বড় আলেম বানিয়ে দেয় সকল বলে আমিন আল্লাহ যেন তোমাদেরকে অনেক বড় উচ্চ শিক্ষিত সুশিক্ষিত অনেক বড় মানুষ যেন আল্লাহ করে আমিন আমরা তোমাদের জন্য দোয়া করব তোমরা ডিস্টার্ব করবে না কেমন আচ্ছা বলো তো তোমরা আমাদের নবীর নাম কি মাশাআল্লাহ তো ভালো পারে দেখি সবাই তো নবীর নাম জানে মাশাআল্লাহ আমাদের নবী কার কাছ থেকে এসেছেন বলো তো বাহ বাহ এটাও তো জানে কিরে আল্লাহ আমাদের নবীকে দুনিয়ায় পাঠাইবার পরে আল্লাহ আমাদের নবীকে একটা কিতাব দিয়েছেন বলো তো কিতাবটার নাম কি আসমানি কিতাবটার নাম কি মাশাআল্লাহ এটার নাম কি বলো তো এই কোরআন শরীফ কয় পারা সবই তো পারে বলো তো কোরআন শরীফে কয়টা সুরা আছে মাশাআল্লাহ সবই তো পারে ঠিক আছে বলো তো কোরআন শরীফের একটা হরফ পড়লে কয়টা সওয়াব হয় কয়টা বলছো হ্যাঁ একটা হরফ পড়লে কয়টা সওয়াব আচ্ছা ঠিক আছে কোরআন শরীফের প্রথম সুরাটার নাম কি সুরা ফাতিহার প্রথম শব্দটা কি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুর ভিতরে কয়টা অক্ষর আছে বলো তো কি কি বলো আলিফ লাম হা মিম দাল কয়টা হইল পাঁচটা তাহলে আলহামদু শুধু আলহামদু বললে কয়টা সওয়াব হবে হ্যাঁ একটু একটু পারে নাই কেউ কেউ পারছে কেউ কেউ পারে নাই আলহামদু এই শব্দটা বললে কয়টা সওয়াব হবে পঞ্চাশটি সওয়াব হবে আল্লাহু আকবার দেখছো কি লাভ হ্যাঁ তুমি খুব ভালো ছেলে দেখছো একটা শব্দ আলহামদু কেমন আলহামদু একটা শব্দ কয়টা সওয়াব হইছে তোমরা যারা সকালবেলা থেকে এই পর্যন্ত বলো তো তোমরা আলহামদুলিল্লাহ কয়বার বলছো অনেকবার না অনেকবার বলছো না তাহলে বুঝে গেল যতবার আলহামদু বলেছ ততবার পঞ্চাশটা সওয়াব হইছে কেমন লিল্লাহে ওখানে কয়টা হরফ আছে বলতে পারবে কয়টা চারটা তাহলে কয়টা হইল সওয়াব কয়টা চল্লিশটা তাহলে আলহামদুলিল্লাহ বললে মোট কয়টা সওয়াব হয় আলহামদু বললে পঞ্চাশটা লিল্লাহ বললে আর আলহামদুলিল্লাহ বললে কয়টা সওয়াব নব্বইটা সওয়াব তাহলে আমরা এখানে বসে নিজেরা নিজেরা কথা বলবো না কেমন আমরা মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলবো কয়টা সওয়াব হবে হ্যাঁ শুধু আলহামদু বললে পঞ্চাশটা লিল্লা বললে চল্লিশটা পঞ্চাশটা আর চল্লিশটা মিলে কয়টা হয়
তাহলে আলহামদুলিল্লাহ বললে কয়টা সওয়াব হয়? 90টা সওয়াব। তোমরা সব সময় আলহামদুলিল্লাহ বলবা, 90টা সওয়াব তোমরা পেয়ে যাবা। সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করুক। আরো জোরে বলি আমিন। তোমরা যারা মাদ্রাসায় পড়ো, আল্লাহ তোমাদেরকে কি পুরস্কার দিবে বলতে পারবা? হ্যাঁ, সবাই বলো। দেখছো, তোমরা তো সব জানো, তুমি বহুত বড় মুহাদ্দিস, আমার চেয়ে তোমরা কম জানো না মাশাআল্লাহ। আল্লাহ তোমাদেরকে কি দিবে? জান্নাত দেওয়ার আগে আরেকটা পুরস্কার তোমাদের কি দিবে, কি দিবে জানো? আল্লাহ তোমাদের একটা বড় মুকুট দিবে। মুকুট, মুকুট মানে এটা টুপির মতো, এটা মাথার উপরে পড়বে। যে কি দিবে? মুকুট। তোমরা কি মুকুট দেখেছো কোনো সময়? এটা টুপি, এরকম এটা টুপি না, এটা টুপির মতো, কিন্তু এই টুপিটা তো কাপড়ের। আল্লাহ তোমাদেরকে যে একটা টুপি দিবে, হ্যাঁ, হাশরের ময়দানে এই টুপিটা হবে নূরের টুপি। সুবহানাল্লাহ। কিসের টুপি দিবে? নূর কিসের মতো দেখতে? ওই যে লাইটের আলোটা যেরকম জ্বলতেছে, কেমন? তোমাদেরকে এরকম একটা টুপি আল্লাহ পরিয়ে দিবে, ওই টুপি থেকে লাইটের আলোর মতো আলো আসবে। সুবহানাল্লাহ। এই যে আমরা টুপি দিলাম, এই টুপি থেকে আলো আসতেছে না? তোমরা যে মাথায় টুপি দিয়েছো, ওখান থেকে আলো আসতেছে? আসতেছে না। কিন্তু আল্লাহ তোমাদেরকে এমন একটা টুপি দিবে হাশরের মাঠে, ওই টুপি থেকে, সূর্য থেকে কি আসে? সবাই বলো, সূর্য থেকে যেমন আলো আসে, ওই টুপি থেকে সেরকম আলো আসবে। সুবহানাল্লাহ। বলতো, এরকম টুপি কি তোমরা কোনোদিন পাইছো? এরকম একটা টুপি তোমাদেরকে আল্লাহ দিবে। তাহলে তোমরা শোনো, এই তোমাদের সাথে কথা বলতে, আমি কথা বলতেছি, তোমরা আমার সাথে কথা বলো। হুজুর কি বলতেছি এটা শোনো, কেমন? তাহলে তোমাদের মনে মধ্যে খুশি লাগবে যে আমরা মাদ্রাসায় পড়লাম। মাদ্রাসায় পড়লে আমাদের লাভ নাকি ক্ষতি? লাভ আছে না নাই? কি লাভ আছে এটা শোনো। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, ঠিক আছে। আমাদের নবীজি বলেছেন, কে বলেছেন? হ্যাঁ, এই তোমরা হাসিও না, ও তো ছোট বাবু, ও তো তোমার হাসলেও লজ্জা পাবে। ও আজকে মাদ্রাসা, একদিন ও বড় হয়ে যাবে না? ও একদিন আমার চেয়ে বড় হবে, অনেক বড় আলেম হবে। দেখবা যে সে বড় হয়ে তোমাদের সামনে ওয়াজ করতেছে। তোমাদের মধ্যে অনেক বড় বড় আলেম হবে আল্লাহর রহমতে। তোমাদের মধ্যে অনেকে আছো, তোমরা মসজিদে জুমা পড়াবা, তোমরা এরকমের বড় বড় চেয়ারে সোফাতে বসে বসে ওয়াজ করবা, তোমরা একদিন এমন অনেক বড় হবে, তোমরা ছাত্রদেরকে পড়াইবা, মাদ্রাসার প্রিন্সিপাল হবে, মুহাদ্দিস হবে, তোমরা অনেক বড় হবে আল্লাহর রহমতে। তোমরা আজকে শিশু, আমি একদিন তোমাদের মতো ওখানে ছিলাম। আমি যখন ছোট ছিলাম তোমাদের মতো ওখানে বসতাম, এখন আমি উপরে উঠে গেছি না? হ্যাঁ, একদিন তোমরা এরকম পড়ে উঠবে। কথা বলবো না, আমি কি বলি শোনো। আমাদের নবীজি বলছেন, হ্যাঁ, মান কারা আল কোরআন, যে ব্যক্তি কোরআন শরীফ পড়বে, কি পড়বে? কোরআন শরীফ পড়বে। ওয়া তাআল্লামাহু, কোরআন শরীফ পরে পরে বুঝবে, যেমন আলহামদু পড়লাম, অর্থ কি? সমস্ত প্রশংসা। লিল্লাহে পড়লাম, অর্থ কি? আল্লাহর জন্য। কি কার জন্য? তাহলে আলহামদুলিল্লাহে মানে কি? সমস্ত প্রশংসা আল্লাহর। সুবহানাল্লাহ বলো। আলহামদুলিল্লাহ মানে কি? সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আমাদের নবী বলেছেন, যারা কোরআন শরীফ পড়বে, কোরআন শরীফ পরে পরে বুঝবে, বুঝলে কি হবে জানো?
আমার দেয়াল নবী বলেন ওয়ামিলা বিহি কোরআন শরীফ পড়লো বুঝলো বুঝে বুঝে আমল করলো আমার নবী বলেন উল বিসা ইয়াউমাল কিয়ামাতে তাজান কিয়ামতের দিন তাকে একটা মুকুট পরিয়ে দেওয়া হবে এরকম একটা টুপি পরিয়ে দেওয়া হবে দাউহু মিসলু দাউইস শামসে ফি বুয়ুতিদ দুনিয়া সকাল বেলা সূর্য উঠলে আমাদের দেশটা আলো হয়ে যায় না আমার নবী বলতেছেন তোমরা যারা কোরআন শরীফ পড়তেছো যখন তোমরা বড় হয়ে কোরআন শরীফ পড়বে বুঝবে আমল করবে আল্লাহ তোমাদেরকে এমন একটা মুকুট পরিয়ে দেবে সেই মুকুট থেকে আলো বের হবে দিনের সূর্যের আলোর মতো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা মনে থাকবে জি তাহলে তোমরা কি বেশি করে ভালো করে কোরআন শরীফ পড়বা জি পড়লে আল্লাহ তোমাদের একটা মুকুট দিবে একটা টুপি দিবে হাশরের ময়দানে ওই টুপি থেকে আলো বের হবে কিসের আলোর মতো তাহলে তোমরা কোরআন শরীফ পড়লে লাভ আছে না নাই তো তোমাদেরকে মাদ্রাসায় ভর্তি করাইছে কে মাশাআল্লাহ এটা সব বুঝে দেখি তোমাদেরকে মাদ্রাসায় কে ভর্তি করাইছে মা বাবা